যুদ্ধবিমান থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইরান। অত্যাধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্রের নিরেট জ্বালানি ব্যবহার করতে যাচ্ছে ইরান। দেশটির জাতীয় প্রতিরক্ষা প্রযুক্তি দিবসের অনুষ্ঠানে এই সলিড ফুয়েল বা নিরেট জ্বালানি উন্মোচন করা হয়েছে। এবার যুদ্ধবিমান থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এই নতুন ক্ষেপণাস্ত্র জ্বালানি উদ্বোধন করে বলেছেন, আগামী দিনে প্রতিরক্ষা ব্যবস্থায় পথ দেখাবে ইরান। ফতেহ 313 নামের এই ক্ষেপণাস্ত্র 500 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত আনতে সক্ষম বলে কলকাতা 24-এর প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস শিল্প সংস্থা বিশেষজ্ঞরা নিজস্ব প্রযুক্তিতে ফতেহ 313 তৈরি করেছেন। যৌথ নিরেট জ্বালানি শক্তিতে পরিচালিত অত্যাধুনিক প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রের সেন্সর ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এর আগে পরীক্ষামূলক উৎক্ষেপণে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে ফতেহ 1313। ক্ষেপণাস্ত্রটির আরও বেশি পরিমাণ ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।